দেখে রাখা লাগে সবসময়। এত দামে একটা গরু মনে করেন যে ওই যে যেমন এর কৃমি হয়েছিল আমি নিজে ধরতে পারছি যে ও শরীরে আছে কৃমিতে অ্যাটাক করছে, আমি সকালবেলায় আমি ওর কৃমির ট্যাবলেট খাওয়াই দিছি। হ্যাঁ, এরপরে আপনার লিভার জন্য লিকুইডটা পরে 6-7 দিন পরে আমি ক্যালসিয়াম দিয়ে দিই, আল্লাহর রহমতে ওই দুই আপনার 37-38 দুধ চলে যায়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সকলকে সুনির্বিল একটি দেরি খামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ রাখছে ভালো। ভাইয়ের নামটা জানেন কি? মোহাম্মদ রাকিবুল ইসলাম। হ্যাঁ, মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম, রাকিব ভাই কেমন আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালোই আছে। হ্যাঁ ভালোই আছেন। আচ্ছা, আমরা আপনার অল্প কয়েকটি গাবি দেখতে পাচ্ছি, প্রায় 4-5টা আর বাছুর রয়েছে, একটু জানতে চাই কি কি জাতের গাবি পালন করেন? ফ্রিজিয়ান আছে। হ্যাঁ, আর একটা অস্ট্রেলিয়া, তিনটা ফ্রিজিয়ান আর একটা অস্ট্রেলিয়ান। ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান, ও আচ্ছা আচ্ছা। একটা জার্সি দেখতে পাচ্ছি, জার্সি জার্সি একটা। হ্যাঁ অস্ট্রেলিয়া ওই বইটা আর এটাও আসছিল জার্সি, এটা আমার। এটা কি? এটা এটা জার্সি। জার্সি? জি। আচ্ছা দর্শক, দুটি জার্সি, দুইটা জার্সি আমরা, একটি দুই কালার দুইটি জার্সি দেখতে পাচ্ছি। এই যে জার্সিটি দেখলাম আপনার সাথে যারা দাঁড়িয়ে আছেন, এটার আমরা আপনার গঠনটা দেখতে পাচ্ছি বেশ মাশাল্লাহ ভালো। ঠিক আছে দর্শক, দেখুন আমরা এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই, এই জার্সি সম্পর্কে একটু হিস্ট্রিটা বলেন তো, আপনার কাছে কতদিন কিভাবে তৈরি করলেন? আমার কাছে, আমার কাছে 3 বছর, এর আগে আমি দ্বিতীয় বিএনপি কিনছি। দ্বিতীয় বিএনপি কিনছেন? আপনি কয়টা বাচ্চা পাইছেন? আমি 3টা। আপনি 3টা? তাহলে মোট 4টা? মোট 3 আর 5টা। পাঁচটা? পাঁচটা বিন্দু। আচ্ছা আচ্ছা, 5টা। এই যে এখন কি অবস্থা? এখন আল্লাহর খাদ্যদ্রব্যের দাম বেশি তো, তারপর ওই 10টা গরু চাইতে এরকম 4টা গরু পড়লা, 5টা গরু পোষা অনেক। 10টার চেয়ে 4টা পালন ভালো? 4টা ভালো। মানে এই মাশাল্লাহ, এটা কত কেজি দুধ হয়? এটা আপনার এখন নামছে 32 কেজি। 32 কেজি? সর্বোচ্চ কত কেজি পাইছেন? এর আগে আরেকটা গরু ছিল, এইটা আর সাথে আর একটা ছিল, দুইটা মিলে আমি 83 কেজি দুয়াইছি। 2টায় 83 কেজি? দুইটা, সবাই জানে, এখানকার সবাই জানে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই জন্য 35টা নামবো, এই এক মাস খানেক হয়েছে। মাস কাজে মানে 32 পেসের আশা করছেন যে 35 পাওয়া যাবে? মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক আমরা এইরকম যদি খামারি হয়, আমরা এই খামারির কি খুঁজছিলাম, আজকে আমরা পেয়ে গেলাম চমৎকার একটি জার্সি গাবি, যার দুধের কথা আপনারা শুনলেন মাশাল্লাহ। এই জার্সি পালন পদ্ধতি, চিকিৎসা কীভাবে করেন একটু বলবেন? চিকিৎসা বলতে চোখের নজরে খালি দেখে রাখা লাগে সবসময়। এত দামে একটা গরু মনে করেন যে ওই যে যেমন এর কৃমি হয়েছিল আমি নিজে ধরতে পারছি যে ও শরীরে আছে কৃমিতে অ্যাটাক করছে, আমি সকালবেলায় আমি ওর কৃমির ট্যাবলেট খাওয়াই দিছি। হ্যাঁ, এরপরে আপনার লিভার জন্য লিকুইডটা পরে 6-7 দিন পরে আমি ক্যালসিয়াম দিয়ে দেবো, আল্লাহর রহমতে ওই আপনার 37-38টা দুধ চলে আসবে। ৩৫-এর উপরে যাবে আর কিছুদিনের মধ্যে। আচ্ছা এইরকম তো আরো গাবি রয়েছে আমার, এটার সাথে যে জোর আছে এক গার্মেন্টস মালিক 9 লাখ টাকা বলছিল দুইটা। এইটা কিরকম দাম এখন? 4 লাখ। মাশাল্লাহ মাশাল্লাহ, 4 লাখ টাকা। আমরা এই জার্সি আরেকটি ওই পাশে, এটা কি? ওটা হচ্ছে ফ্রিজিয়ান। হ্যাঁ ওটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, আচ্ছা মাশাল্লাহ। আমরা ফ্রিজিয়ানের সম্পর্কে একটু জানি, বলেন তো এইটার কি অবস্থা? এটা প্রথম দামর কিনছে আমি। হ্যাঁ প্রথম, আর এই দ্বিতীয়বারে 5 মাসে বাচ্চা ফেলাইছে, এখনও 10-12টা দুধ হয়। তো প্রথম দামর কিনা অবস্থায় আমি পাইছি হচ্ছে হলো 23-24টা। 23-24টা পাইছেন? হ্যাঁ, এবার আল্লাহর মধ্যে এবার উপর আল্লাহরই
30+ হইব 30+ হবে আচ্ছা এখন কি অবস্থা কয় মাসের বাদ এখন 4 মাস এখন কত কেজি হয় এখন দুধ নাই তো ওই আপনার 7 কেজি 8 কেজি 7 কেজি খেলা দর হ্যাঁ বাচ্চা খেলা দর করে আপনার এই মনে 13 14 টা নাম ছিল তাই তারপর আস্তে আস্তে বাচ্চা কেন কেন ফেলে দিয়েছেন কেন বাচ্চাও নিজেই ফেলাইছে নিজেই ফেলে দিয়েছে না এটা অনেক সময় দেখা যায় যে আমাদের যেমন মেয়েদের যেমন হয়তো অনেক সময় বাচ্চা না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী ওই যে জার্সি আরেকটি গাবি রয়েছে দর্শক আমরা যে জার্সির কথা শুনলাম বেশ মাশাআল্লাহ এই এই এইটি সম্পর্কে একটু জানতে চাই জার্সি একটি কালো আর একটি হলো একেবারে অরিজিনাল জার্সি কালার মানে যেটা দেখে মানুষ দেখতেই বুঝতে পারে যারা গরু সম্পর্কে একটু ধারণা আছে যেটি জার্সি কালার এটা আসলে 100% জার্সি এটা 100% জার্সি 100% এটা আপনার কাছে কতদিন এটা আমার মানে আমি তো খামার যে ভাই ছিল ওনার কাছ থেকে যে উনি সাত প্রায় 6টা বিয়ান খাইছে আমি খেলাম 9টা এখন ওর শোল গঠন দেখে টের পাবেন না এই যেমন শিংটা উঠে গেছে না হ্যাঁ এর এই পাশে শিংটা যদি এতটুকু হয় তাও আমি মানে দামর হিসাবে বিক্রি করা যাবে যে এটা প্রথম বিয়ান দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ শোল গঠন দেখেন হ্যাঁ আচ্ছা এখন কি অবস্থা প্রেগন্যান্ট নাকি জি জি এই যে জানুয়ারি মাসে বাচ্চা দিব জানুয়ারি মাসে জি জি আচ্ছা কত কেজি দুধ পাচ্ছেন এই আপনার ওই যে পাশের খামার আলারা হেরাও জানে হেরা সবাই জানে এটা আপনার 37-38 কেজি পাইছে 37-38 কেজি মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো আমরা চারবার দোয়ানি লাগে চারবার দোয়াইতে হয় চারবারে 37-38 কেজি হয় আচ্ছা বেশি দুধের গাবি বারবার দোয়াইতে হয় ওলান ভার হয়ে যায় না ওলা না ওলানটা ফাইটে যায় ফাইটে যায় আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা যে সম্পর্কে জানলেন আচ্ছা এই যে গাবির যত্ন আপনি কি গাবির এই যে গরুর দুইটা ধরনের ভ্যাকসিন দিতে হয় এটি নিয়মিত দেন কি আমি ওই যে খাতায় নোট করে রাখছি ওই যে সব ডায়েরি পার্ট টু পার্ট আমি নোট করে রাখি কখন কোন চিকিৎসা আজকে আমি ডিউরি খাওয়াইছি আবার 4 মাস পরে ওর কিরমিট ট্যাবলেট কিরমিট ট্যাবলেট খাওয়াবেন ও আচ্ছা নোট করে রাখছেন কবে খাওয়াইছি আবার কবে প্রয়োজন প্রয়োজন চিকিৎসা এই যে তরকা আর যে খুরা রোগের চিকিৎসার ভ্যাকসিন এই আমি রাশিয়ার ভ্যাকসিন দিই রাশিয়ার ভ্যাকসিন এটা এক বছর পর পর দিতে হয় না এইটা হচ্ছে 6 মাসই থাকে আমি ওই 5 মাসের আগেই 4 মাসের মাথায় দিয়ে দিই এক বছর তিনটা এক বছর কোনটা জার্মানিটা জার্মানিটা তো আর পাওয়া যায় না ওটা সরকার বন্ধ করে দিয়েছে সরকারের কাছেই পাওয়া যায় অনেকে বলে যে এক বছর পর পর দেই সেটা কি না ওটা লিমিট থাকে যেমন আমি যেটা রাশিয়ারটা ব্যবহার করি ওইটা আপনার 6 মাস পর পর কিন্তু আমি রিক্সে যাই না রিক্সে যান না না মাশাআল্লাহ আপনার গাবি যেহেতু মাশাআল্লাহ ভালো দুধের গাবি এটি একেবারে সে কারণে আপনি রিক্সে যান না আপনি আগেই দেন আগেই দিই এক মাস আগেই পরেরটা এটা কি জাতের গাবি এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আচ্ছা অস্ট্রেলিয়া একটা আছে আমরা দুইটা জার্সি একটা ফ্রিজিয়ান একটা অস্ট্রেলিয়ান আমরা 4টি গাবি দেখতে পাচ্ছি চমৎকার এইটি সম্পর্কে একটু বলেন তো এটা 27-28টা হয় 27-28টা হ্যাঁ এটা কয়টা বাচ্চা দিয়েছে এটা বাচ্চা হইছে এটা বাচ্চা আছে ওইটা সকালবেলা 70,000 বলছে 3 মাস পুঁজি নেই 70,000 বলছে 70,000 সকালে বল সার না বক না বক না 70,000 বিক্রি করার ইচ্ছা আছে না ইচ্ছা নাই তাহলে দাম বললে তো লাভ নাই ওর ওর সাথেই করবো না তাহলে তো দাম বলে লাভ নাই আচ্ছা আচ্ছা বিক্রির ইচ্ছে থাকলে আমাদের সাথে হয়তো কাস্টমারে আমরা বলতাম আর যদি ইচ্ছে নাই তাহলে তার কোনো বলার কিছু নাই চমৎকার মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি এক একটা সকালবেলা এলে ওলান দেখতে পারতাম সকালে না কয়টার সময় দুধ দেন 7টায় 6:30 7টায় অনেক সকালে বিকালে এদিক দুটের সময় দোয়াই দুইটার সময় আবার দোয়ান দুটের সময় অতটা ওলান করে না যদি সকালে এই যে এখন এই 4টা গাবিতে কয় কেজি দুধ পাচ্ছেন দুইটা বসে খাই ওইটা ওইটাও বসে খাই ওইটাও প্রেগনেট এটাও প্রেগনেট যাই দুধ তো কিছু হয় দুধ এই এই দুইটা মিলে আপনার 64-65 কেজি হয় দুইটায় দুইটায় 64-65 কেজি এটাই মোটো হয় না দুইটায় না এটা বন্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছি কারণ ওদেরও তো দুধের রেস্ট দিতে হয় আপনি 2 মাস রেস্ট না দিলে রেস্ট দিলে পরবর্তীতে বাড়ান ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 65 কেজি দুইটায় চারটে যখন শেষ হলে বন্ধ 7 মাস শেষ হলে বন্ধ করে দেন মাশাআল্লাহ এই যে গাবি পালন আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি ওইটা আপনার না 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 ওটা আপনার না বাংলা আচ্ছা আচ্ছা আপনার এই 4টি আচ্ছা এই 4টি গাবির যত্ন খরচ কীরকম লাগে মাস কুরাবসি সবার মানে কার কীরকম তা আমি জানি না আমার 4টারে প্রায় 75,000 টাকার মতো পড়ে মাসে মাসে খরচ মাসে খরচ এই 75,000 টাকা কি কি
আপনি ভুষি আছে, এখন দাম বাড়ছে তো, তো মনে করেন 13,000 করে অ্যাভারেজ করলে চার তার কত 52,000, সাথে ফিড আছে, ফিড আছে তারপরে ওই যে যাওয়া কি ঘাস খাওয়ান আপনারা? এই কচুরি গরু বলতে তো ঘাস খাওয়াতেই হবে, কচুরি পানা খাওয়াই এখন ঢাকার শহর আর কি। কচুরি পানা, কচুরি পানা খাওয়ালে এই যে এত চমৎকার মাশাল্লাহ দুধের গাবি আমরা দেখছি, এই গাবিতে যদি কচুরি পানা খাওয়ান, কোনো কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে তো আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। না আল্লাহর রহমতে হয় না, আমরা উপরে আল্লাহ বুঝেন তো মারুন, এটা তো একটু রিস্ক আছে, হয় না মাশাল্লাহ ভালো আপনার হচ্ছে না, আমরা আশা করি যে ভবিষ্যতে না হোক এই ই করতেছি, কিন্তু যদি এটা একটু তো রিস্ক, তো কচুরি পানায় তো রিস্ক আছে, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আমরা খাওয়াইছি আল্লাহর মতো, যেমন অবলা জিনিস পশুদের নিয়ে আসে একটা খাম্বার গা মানে গোড় থেকে ঘাস ঠিক কচুরি পানা, তো ওইখানে বাদর চামবাদুর বসে, তো তো ঘাস আবার পায়খানা ছিল, তো বৃষ্টির কারণে পায়খানাটা ধুয়ে গেছে কিন্তু হালকা হালকা লাগিয়ে আছে, চারটে গরুর একটা গরু একটা ঘাস মুখে দিয়ে নেয়, বোবা জিনিস, তা ওরা বোঝে যে কোনটা ভালো কোনটা মুখে নেয়নি নাই, মানে ওটা একটা গ্রান্ড মানে ওরা বুঝতে পারছে। আচ্ছা, ওরা খাবার সময় বুঝতে পারছে। দর্শক আপনারা শুনলেন একটি বেশ চমৎকার একটি কথা বলছেন, যে বোবা হলেও কী হবে, বলতে না পারলেও তারা কিন্তু নিজের এই যে এই দিয়ে বুঝতে পারে যেটি তাদের খাবার উপযুক্ত নয়, যে কারণে তারা খায়নি। তখন আপনি কী বুঝলেন, যখন খায়নি তখন বুঝতে পারছেন? তখন আমি বুঝতে পারছি যে আসলে যে কোনো ঘাসে একটা সমস্যা আছে, পরে আমি ঘাস চেক করে দেখি যে চামবাদুরের পায়খানা মানে রোদিতে শুকায় গেছে, পরে যখন বৃষ্টি হয়েছে না ওইটা ঝরি ঝরি গেছে, ঝরে গেছে কিন্তু তারপর লাগে, কিন্তু যদি এইটা যদি আমার গরু যদি খাইতো তাহলে অনেক মারাত্মক ক্ষতি হয়ে যেত। এইটা আপনি আগে খেয়াল করেননি আনার সময়? না না, এইটা টের পাওয়া যায়নি, মানে ধুয়ে গেছে, তো অনেক সময় দেখা যায় যে মানে কুয়াশার ভিতরে কাটছে না, ভিজা ভিজা অবস্থায় পাতাটা ওইটা টের পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা, আপনার পাশে আমরা শুনলাম মাশাআল্লাহ আপনার খামারে বেশ ভালো, এখন এই মাস গেলে কত টাকার দুধ বিক্রি করেন? এইগুলো আমি নিজেই সেল করি। এতো কত টাকা বিক্রি হয়? আপনি 90 টাকা করে সেল করি, তো মোটামুটি ওই 2-4টা গরু 45-48 হাজার টাকা থাকে। এখন তো দুধ হয় চারটা মেয়ে দুইটা, এই দুইটাই দুধ বেশি আমার একটা ব্র্যাকের লোন আছে, লোনটা দিতে পারি 37,000 টাকার একটা লোন আছে। মানে লোটা দিচ্ছেন আর আস্তে আস্তে করছেন, ভবিষ্যতে কি গাবি বাড়ানোর ইচ্ছে আছে নাকি এর থেকে বাসুর দিয়ে গাবি বানাবেন? কোনটা? না না না, ব্র্যাক ব্যাংকের একটা লোন আছে, ওইটা যদি আর 5টা কিস্তি আছে, ওইটা দেওয়ার পরে আমার হয়তো 15 লাখ টাকা দেবে। তো আমি আল্লাহর মধ্যে গরু চিনি, আমি নিজেই দেশ থেকে গরু কিনে আনবেন, কালেকশন করি নি। আচ্ছা, আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে অনেক খামারই লস বলছে, আমাদের বছর গেলে 4-5 লক্ষ টাকা লস হয়, আপনার এই বিষয়ে কিছু বলতে চান কিনা? লস আসলে কেন লস হয়? বিভিন্ন ওই যে গরু একটা গরু ধরেন, এই গরুটা এর যদি সেবা যত্ন না করেন, কোন সময় বীজটা কাউ ই করতে হবে ঠিক মতো দিতে হবে, হয়তো তারা খামারে থাকে না, হয়তো কাজের লোক দিয়ে করায়, ওই কনসেপ্টটা না করাতেই আপনার 1 মাস পিছিয়ে গেলে গরুটা তখন 13,000 টাকা লসে। আমরা এর আগে একটা প্রতিবেদনে জানলাম, তিনি বলছেন যে 5-6 বার বীজ দেওয়ার পর কনসেপ্ট করে নেই, সে খামারে লাভ হবে কীভাবে? হ্যাঁ এইটাই আর কি, কিন্তু আপনি যদি ঠিক জাস্ট আপনি এই যে যেমন আমার গরুটার পরশু দিনকে হিট আসছে, আমি কেউ নোট করে রাখছি ঠিক 17 দিনের মাথায় ওকে আমি নজরে রাখবো যে কোন সময় আবার হচ্ছে মলটা সারে, যখন সারবে তখনই মনে করেন যে বীজ দেবেন। হ্যাঁ, এই গরুটা এই যে আমি দ্বিতীয়বারে যখন হিট আসছে না দিছি, আল্লাহর রহমতের মল দেখে টের পাইছি যে কনসেপ্ট করেছে, 4 দিন দেওয়া হয়েছে, মল দেখে টের পাইছে, টের পাইছে যখন প্রথম যে হিট আসলে বোঝা যায় যে গরুটার এখন কি বীজ দেওয়ার উপযুক্ত কিনা। বীজের যদি ময়লা থাকে, অন্য খামারিরা বুঝতে পারে না যে বীজের মধ্যে আসলে ইনফেকশন আসছে, ওর ভিতরে ওভারিতে ইনফেকশন আসে, এই কারণে আপনি ওয়াশ টাশ করে একদম ফ্রেশ করা লাগে, কিন্তু আপনি বীজ দিতেছেন ওই দিতে দিতে অনেক সময় খোসা লাগে, ওই ওভারিটা সিস হয়ে যায়। তাহলে বীজ দিলে কোনো কাজ হবে না? কোনো, আপনি সারা বছর দিলেও কোনো কাজ হবে না। চিকিৎসা পদ্ধতি কি, যদি কোনো সমস্যা ময়লা দেখা যায় ইতে, তাহলে কি চিকিৎসা? আমরা যে সাধারণত রেনামাইসিনতে ডাক্তার নিয়ে এসে ওয়াশ করে ওর ভিতরে, যখন হিটটা আসে তখন একদম পুরো ভিতরে কয়বার ওয়াশ করতে, ওয়াশ করার পদ্ধতিটাই তিনবার, কয়দিন পরপর? একদিন পরপরই করাই, একটু সৌদেরও রেস্ট হয়, নিয়ম আসলে 3 দিনই, কিন্তু আমরা ওদের ইসের জন্য ওই একদিন পরপর করাই। আর কোনো ইঞ্জেকশন ওয়াশ করার পরে কোনো ইঞ্জেকশন লাগে কিনা? না, ওয়াশের পরে আমাদের হসপিটালে ইঞ্জেকশন এটা আছে ক্লোরিন, আর এটা হচ্ছে আপনার হচ্ছে একটা ক্লোরিন আর একটা ইঞ্জেকশনের নাম বলতে হবে। আচ্ছা যাই হোক, নামটা ওইটা যখন আপনি দিবেন ডেলিভারি মানে বীজটা দেবেন ডাক্তার নিয়ে এসে,
তার এক ঘন্টা আগে মারলে পরে ওই মুহূর্তে মিস না করলে দ্বিতীয়বার কনসার্ট করে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? খামার নেই যেন, চারটে গাভী রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আর থাকবো না, দেশে চলে যাবো। কুষ্টিয়ায় দিয়ে খামার করবেন? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমার জমি টমি আছে তো, ঘাস টাস লাগা ওইখানে। ঠিক আছে, প্রজেক্টে লস নাই, আমরা ঋণ হয়ে যাই তো বিভিন্ন ব্যাংকে এনজিও এদের, মানে এরা তো গরু টরু দেখলে মাথা পাগল। সব বাংলাদেশের সর্বোচ্চ ঋণই দেয় হচ্ছে এই ডেয়ারি ফার্মে। দর্শক সুপ্রদর্শক, আমরা আজকে কথা বলেছি স্বপ্না ডেয়ারি ফার্মের তার গরু নিয়ে। তার গরু এক একটি গরুতে প্রায় 40 থেকে 30 লিটার পর্যন্ত দুধের গাভী রয়েছে। আমরা এই চারটি গাভী আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রিজিয়ান এবং জার্সি, সেই সাথে অস্ট্রেলিয়ান গাভী চারটি। প্রায় চারটি গাভীতে এখন মাত্র দুইটি গাভীতে 65 কেজি দুধ হয়, দুইটি প্রেগনেট রয়েছে। আমরা এ বিষয়ে আপনাদের তুরন্ত তথ্য তুলে ধরলাম যে একটি ভালো জাতের গাভী পালনে কীরকম লাভ আপনারা দেখতেই পাচ্ছেন। চমৎকার একটি একজন খামারের সাথে আজকে কথা বললাম, আপনার ভালো লাগছে। যারা এই বিষয়ে কোনো পরামর্শ জানতে চান, এরকম গাভী যারা সংগ্রহ করতে চান, এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি গাভী চেনেন, তার একটি বাছুর রয়েছে। আচ্ছা, চমৎকার একটি বাছুর, এইটা কোন বাছুর, কোন গাভীটার বাছুর, কত কেজি দুধ? অস্ট্রেলিয়ান কত কেজি দুধের? 28-30টা দেয়। 28 থেকে 30টা, 30 লিটার গাভীর একটি বাচ্চা, বকনা বাচ্চা, দেখুন চমৎকার। এটি এখন বয়স কত? এই 3 মাস পূজেনে। 3 মাস হয়নি? না, 2 মাস 16। যদি ক্রেতা কোনো কাজ এই প্রতিবেদন দেখে, বাছুরটা দেখে পছন্দ করে, বিক্রি কোনো ইচ্ছা আছে কিনা? ওর মার সাথে আমি করবো, আমি গাই বানাবো। গাই বানাবেন? আচ্ছা, ইচ্ছা নাই। দর্শক, তিনি ভালো জিনিস ছাড়বেন না, কোনোভাবেই না, বিক্রির কোনো ইচ্ছা নেই, তাই কেউ পছন্দ হলে কোনো লাভ নেই। আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন, তিনি হয়তো জাত চেনেন, পরিচর্যা জানেন, ভালো বলতে পারেন। দেখুন চমৎকার গাভী, এই যে জার্সি গাভীগুলি 37-38 কেজি দুধ হয়, 40 কেজি দুধ হয়, এইরকম চারটি গাভী রয়েছে। আমরা আজকে আপনাদের প্রতিবেদনে দেখানোর চেষ্টা করলাম, আপনারা যদি এই প্রতিবেদন থেকে উপকৃত হন, যারা খামারি আছেন ভাইরা, তাদেরকে বলছি যদি কোনো পরামর্শ তাহলে আমাদেরকে জানাতে পারেন আমাদের এই মোবাইল। খাবারটা ভিডিও করে নিয়ে যান, দেন ফিড দিছে 8 কেজি, জাউ দিয়ে 8 কেজি। শুভদর্শক, এই যে গাভীগুলো খাবার, এই যে ফিড খাওয়াচ্ছে, দেখুন চমৎকার এই ফিড, এগুলি গাভীর এই 38-40 কেজি দুধের গাভী। আমি আসি, জারফা দিল্লা নিয়ে আসি।